Hello, বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিওর বিউটি বাই জুলি আজাদ আমি অ্যারোমা থেরাপিস্ট জুলি আজাদ আজ তোমাদের জন্য হিবিস্কাস হানি সিরামে রেমেডি নিয়ে চলে আসছি যেটা সহজেই তুমি বানাতে পারবে তোমার আজকে যে সিরাম সেটা কিন্তু প্রফেশনাল সিরাম থেকে কোনো অংশে খারাপ হবে না খুব ভালো খুব সুন্দর জেল ফর্মে থাকবে সিরামটা এবং খুব এফেক্টিভ হবে হিবিস্কাস কী কাজে লাগে জানো হিবিস্কাস কিন্তু আমাদের ন্যাচারাল বোটক্সের কাজ করে তোমার রিঙ্কেলসের সমস্যার সমাধান করতে হিবিস্কাস কিন্তু অনেক ভালো কাজ করে আর হানি আমাদের ময়শ্চারাইজার বেস্ট ময়শ্চারাইজার হলো হানি দুটো ন্যাচারাল এবং ইফেক্টিভ জিনিস দুটো পিওর জিনিসই একসাথে হচ্ছে সাথে আর দু একটা জিনিস লাগবে যেগুলো একদম হাতের কাছেই তুমি পেয়ে যাবে তা আমি তোমাদেরকে সহজেই বানিয়ে দেখাবো এবং সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে চলো তাহলে বানাই কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো পিওর বিউটি বাই জুলি আজাদ আমার চ্যানেল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেল বাটনে অবশ্যই ক্লিক করো তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দিও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো তাহলে তারাও এত ভালো একটা সিরাম এত ভালো একটা জিনিস খুব কম খরচে তারাও বানিয়ে ফেলতে পারবে তো আজকে কিন্তু আমি যে হিবিস্কাস ফ্লাওয়ার নিব হিবিস্কাস ফ্লাওয়ারটা আমি ফ্রেশ নিতে চাচ্ছি ছাদ থেকে নিব এবং হিবিস্কাস ফ্লাওয়ার ফ্রেশ ছাদ থেকে পেরে নিয়ে তারপরে তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো তাহলে আমরা ফ্লাওয়ার নিয়ে আসি গাছ থেকে জবা ফুল নিতে চলে আসলাম জবা ফুল তুলবই দেখো কুড়িও আছে কিছু কুড়িটাও কাজে লাগবে কিন্তু কুড়িটা এখন আজকে করবো না আজকে কিন্তু আমি ফুলগুলো নিব অল্প আমার বেশি ফুল লাগবে না অল্প কিছু ফুল লাগবে সেটা নিয়ে নিব এখন আরও কিছু জবা ফুল দেখি আর কোথাও আছে কি না সেটাও নিয়ে নিই এখানেও কিছু কুড়ি আছে এটাতে হবে না দেখো এখানে একটা অনেক বড় জবা ফুটেছে খুব সুন্দর জবাটা এটা নিয়ে নিব আমার হোমমেড হানি হিবিস্কাস সিরামের জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি দেখো আমার এখানে এমনি গরম পানি করে নিয়েছি গরম পানি এখানে আমার করা আছে ফুটন্ত গরম পানি আমি জাস্ট নামিয়ে নিয়ে আসছি আর সেই সাথে লাগবে আমার অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা তুমি ইউজ করতে পারো গাছের অ্যালোভেরা যদি থাকে তো ফ্রেশ বা দোকানেও কিনতে পাও বাজারে কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারো অথবা যদি তোমার কাছে এই অ্যালোভেরা জেলটা থাকে এটা কিন্তু 99% পিওর অ্যালোভেরা জেল আমি এটা ইউজ করব এটা অনেক ভালো এটা তোমরা ইউজ করতে পারো আর এটা না থাকলে ফ্রেশ তো ইউজ করতেই পারো হ্যাঁ ফ্রেশ ইউজ করতে পারো আর সেই সাথে মেইন যে জিনিস সেটা হলো হিবিস্কাস সিরাম হচ্ছে তো হিবিস্কাস তো আমাদের লাগবেই আমাদের জবা ফুল লাগবে যে কোনো কালারের হতে পারে সেটা লাল এখানে আমার একটা হলো তোমার অরেঞ্জ কালার আর একটা পিঙ্ক কালার দুটোই গাছ থেকে নিয়ে এসেছি কিন্তু তুমি চাইলে লালও ইউজ করতে পারো যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই হবে আচ্ছা এটার এটা তোমার হিবিস্কাস লাগবেই হিবিস্কাস তুমি বাদ দিতে পারবে না হিবিস্কাসের সাথে আরেকটা জিনিস যেহেতু হিবিস্কাস সিরাম তো হিবিস্কাস তো লাগছেই সাথে লাগছে হানি আমরা হিবিস্কাস হানি সিরাম ইউজ করবো আমি এখানে পিওর হানি ইউজ করছি এটা তোমরা তোমাদের মতো যেটা তোমাদের কাছে ভালো মনে হবে হানি যেটা হানি কিন্তু স্কিনের জন্য ময়শ্চারের জন্য খুব ভালো তোমার স্কিনে ময়শ্চার লেভেল ঠিক করার জন্য অ্যান্টি রিঙ্কেলসের সমস্যার জন্য হানি বেস্ট কাজ করে কিন্তু হানিকে আমরা হানি দিয়ে আমরা যখন সিরাম বানাবো সেটা আরও বেশি পাওয়ারফুল হবে তো দেখো আমার হিবিস্কাস এবং ইয়ে সব কিছু রেডি গরম পানি তো রেডি আছে হিবিস্কাস আমি একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নিব ভেতরের যে ইয়েটা আছে ওটা নিব না পাপড়িগুলো ছিঁড়ে নিব অল্প একটুই লাগে দেখো বেশি লাগবে না অনেক বেশি লাগবে না দু তিনটে হিবিস্কাস হলে তোমার অনেক দিন অনেকটুকু হয়ে যাবে এবং তুমি এটা কিন্তু 15 দিন ইউজ করতে পারবে রেখে 15 দিন ইউজ করতে পারবে এইভাবে গরম পানির ভেতরে চুবিয়ে দাও ভালো করে কিন্তু এক্ষুনি করা যাবে না একটু এটাকে পুরো ভিজতে হবে ঢেকে রাখতে হবে ঢেকে রেখে পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তুমি কিন্তু এটা দুভাবে করতে পারো দেখো এইভাবে তুমি ঢেকে রেখে দিতে পারো আধা ঘন্টা ঢেকে রেখে দাও এর ভেতরে যে স্ট্রাকটা আছে সেটা পুরো বের হয়ে যাবে আর অথবা একদম ফুটন্ত গরম পানিতে চুলার মধ্যে দিয়ে একবার ফুটিয়ে তারপর ঢেকে রেখে দাও দুভাবে করতে পারো আমি এখানে করছি গরম পানিটাতে দিয়ে ঢেকে রাখবো আমি আধা ঘন্টা পরে বাকি কাজটা আমি করবো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে বাকি কাজটা আমি পরে করছি দেখো হিবিস্কাস আমি পিঙ্ক কালারের দিয়েছিলাম হ্যাঁ রেড কালারের দিয়েছিলাম কিন্তু এটা একেবারেই তার কালারটা ছেড়ে দিয়েছে এবার ও কিন্তু ওর কালারটা ছেড়ে একেবারে পানিতে চলে আসছে দেখো সিরাম কিন্তু এখানেই কালার কিন্তু হয়ে গেছে কিন্তু এখানে আমাকে খুব ভালো করে ফ্লাওয়ারটাকে চটকিয়ে নিতে হবে কারণ ফ্লাওয়ারের স্ট্রাকটা পুরো বের করে দিলে
তোমার পুরো সিরামটা ভীষণ পাওয়ারফুল হবে। এবার আমি ছেকে নিব ধীরে ধীরে, একটু একটু ধীরে ধীরে ছাকতে হবে, কারণ এটা কিন্তু একটু জেল ফর্ম করে গেছে, তো একটু ছাকতে তোমার সময় নিয়ে ছাকতে হবে। এবার বাকি আমার রইল আমার হানি মেশানো। এখানে আমি এক চামচ ভরে ভরে হানি মেশাবো, সেই সাথে আমি একটু ই ক্যাপ মিশাবো। ই ক্যাপ আমি এখানে একটা মিশালেই হবে, যদি খুব ড্রাই স্কিন থাকে সেই ক্ষেত্রে তুমি দুটো মিশাতে পারো, আর একটা মিশালে যে কোনো ধরনের স্কিনে তুমি ইউজ করতে পারবে। দেখো সিরাম কিন্তু তৈরি, একদম ঘন একটা জেল হয়ে গেছে, লাগালে স্কিনে দু মিনিটে তোমার স্কিনে ঢুকে যাবে। দেখলে তো কত সহজে হয়ে গেল আমাদের হিবিস্কাস হানি সিরাম, যেটা একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে পিওর ফর্মে আমি বানিয়ে দিলাম। তুমি এভাবে যখন বানাবে ফ্রিজে রেখে ইউজ করবে, মুখ ধুয়ে পরবর্তী স্টেপে টোনিং করে নিতে হয়। তো টোনারের একটা ভিডিও কিন্তু আমার আছে, রোজ টোনারের একটা ভিডিও আছে, যারা দেখোনি তারা ওটা দেখে নিও। ওই টোনারটাও আমি সহজভাবে বানিয়ে দিয়েছি, ওটাও তোমরা নিজেরা বানিয়ে ফেলতে পারবে। টোনিং করে নিলে, টোনিং করার পরবর্তী স্টেপ হলো সিরাম। সিরাম কিন্তু তোমার স্কিনকে রিপেয়ার করে, সিরাম কিন্তু তোমার স্কিনের জন্য অনেক ভালো জিনিস। সিরাম তোমার রিঙ্কেলসের সমস্যার সমাধান করবে, সিরাম তোমার স্কিনকে হাইড্রেট করবে, তোমার স্কিনকে ভালো রাখবে। তোমার স্কিনের অনেক সমস্যা সিরাম কিন্তু সমাধান করতে পারে। জাস্ট একটু শেক করে নিবে, শেক করে নিয়ে তুমি জাস্ট দেখো এটা কিন্তু জেল ফর্মে আছে, একদম টোটালি জেল, একদম দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সিরাম সেই রকমই, কিন্তু তুমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানালেও সেই রকমই সিরামটা হয়েছে। দেখো কীভাবে ইউজ করবে দেখাচ্ছি আমি। মুখটা সবসময় ক্লিন থাকতে হবে, ক্লিন করে তারপরে তুমি লাগাবে এবং সুন্দর করে পুরো মুখে লাগিয়ে দিবে, মাসাজ করে দিবে। জাস্ট এবার কী করবে, লাগিয়ে দিলে তো একটু গলা টলে লাগিয়ে দিও, কারণ গলায় আমাদের রিঙ্কেলসের সমস্যা কিন্তু বেশি হয়। চেপে চেপে দিবে, চেপে চেপে দিবে, চেপে চেপে দিলেই তোমার স্কিনে একদম বসে যাবে, তোমার স্কিন খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে যাবে তোমার সিরামটা। আর এটা লাগানোর পরে কিন্তু ওয়াশ করার দরকার নেই, জাস্ট রেখে দাও। রেখে দিলে দু তিন মিনিট পরে ও কিন্তু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই তোমার সিরামের কাজ শেষ হয়ে গেল। এরপরে তুমি ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে দাও, বাইরে গেলে সানস্ক্রিন লাগিয়ে দাও, টোটাল স্কিন কেয়ার তোমার ন্যাচারালি কিন্তু হয়ে গেল সিরাম দিয়ে। সিরামটা রাতে ইউজ করতে ভুল করো না, রাতে যখন বাসায় ফিরো মুখ টুক ধুয়ে ভালো করে টোনিং করে নিয়ে সিরাম লাগিয়ে দিও, সারা রাত নাইট কেয়ার করবে সে, তোমার রিপেয়ার করবে তোমার স্কিনকে। তো সিরাম কিন্তু আমাদের এসেনশিয়াল জিনিসের মধ্যে একটা, তো এবং ন্যাচারাল বলে তুমি কিন্তু ফ্রিজে রেখে 15 দিন ইউজ করবে, 15 থেকে 20 দিন পরে আবার নতুন করে বানিয়ে ইউজ করবে, কারণ এটা ভীষণই ন্যাচারাল। তুমি কোনো রকম কেমিক্যাল ইউজ করোনি, কোনো রকম প্রিজারভেটিভ দাওনি, সেই জন্যই কিন্তু এটা ন্যাচারাল এবং ভীষণ পিওর। তো তুমি ইউজ করবে সহজভাবেই তো বানিয়ে দেখিয়ে দিলাম, আবার সহজেই তুমি বানিয়ে ফেলতে পারবে 15 থেকে 20 দিনের মধ্যে। আমি সহজ উপায়ে একদমই কম খরচে, মিনিমাম খরচে, দেখো কয় টাকা খরচ হয়েছে, হয়তো আমাদের এরকম পুরো জিনিসটা বানাতে 10 থেকে 15 টাকা খরচ হবে, 10 টাকার বেশি খরচ হওয়ার কথা না, কিন্তু এরকম একটা পাওয়ারফুল সিরাম, এরকম একটা ন্যাচারাল সিরাম তুমি কিনতে কিন্তু অনেক টাকা লাগবে। 1500 থেকে 1600 টাকা তো আমাদের একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো সিরাম কিনতে লাগে, কিন্তু দেখো কত সহজে, কত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত ন্যাচারালভাবে তুমি বানিয়ে ফেলতে পারো সিরাম। আশা করি তোমাদের ইউজ করে খুব ভালো লাগবে এবং তোমার স্কিন অনেক ভালো হবে। রেসিপি আমি আগেও দিয়েছি, তো এইটাও বানিয়ে যারা ইউজ করেছে তারা প্রত্যেকে ফিডব্যাক দিয়েছে অনেক ভালো হয়েছে তাদের স্কিন, তোমারও ভালো হবে। আশা করি তোমার স্কিন কিন্তু অনেক বেটার থেকে বেটার হবে। ভালো থেকো বন্ধুরা, আমি কিন্তু দিয়ে দিলাম তোমাদেরকে বেস্ট একটা সিরামের রেমেডি, তোমরা ইউজ করে কেমন লাগলো সেটা তো আমাকে জানাতে হবে, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চাও সেটাও জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আরও একটা স্পেশাল, আরও একটা ন্যাচারাল রেমেডি দিয়ে এফেক্টিভ আরেকটা স্কিন কেয়ারের আইটেম। তো সেই পর্যন্ত অপেক্ষা করো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবে। পিওর বিউটি বাই জুলি আজাদ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে তো আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো বন্ধুরা, অনেক ভালো থেকো, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।